আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরোজ আহমেদ দ্য নেচার লাভারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের আজকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম জেলার রামুনিয়া উপজেলার নিশ্চিন্তপুরে অবস্থিত শেখ রাসেল অ্যাভিয়ারিয়াম ইকো পার্কে। এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে ক্যাবল কার। ক্যাবল কারের প্রচলন বাংলাদেশে প্রথম, আর এইটা বাংলাদেশে প্রথম ক্যাবল কার যার দৈর্ঘ্য হচ্ছে 2.5 কিলোমিটার, অর্থাৎ 2.5 কিলোমিটার। আপ অ্যান্ড ডাউনে আপনি 5 কিলোমিটার ভ্রমণ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাবল কার উপর থেকে নিচে আসছে, অর্থাৎ আপার স্টেশন থেকে এটা লোয়ার স্টেশনে আসছে, বেজ স্টেশনে। আর আমরা বেজ স্টেশন থেকে আপার স্টেশনের দিকে যাচ্ছি। এটা 15 মিনিটের একটা আপনার রাইড, 15 মিনিটের বেশি লাগে না। তো আমরা গিয়েছিলাম শীতের শেষের দিকে, স্বভাবতই পাহাড় অতটা সবুজ আপনারা দেখতে পাবেন না, কিন্তু বেজি স্টেশন থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। উপরের দিকে উঠলে আপনি যখন পাহাড়ের উপরের দিকে উঠবেন, তখন পাহাড়ের চূড়া থেকে 100 ফিট পর্যন্ত আপনি রাইড করতেছেন। 100 ফিট উপর থেকে আপনি হয়তো গাছপালা আপনার নিচেই পাবেন, এবং দেখতে কেমনটা হবে আপনারা ছবিতে যা দেখতেছেন, ভিডিওতে দেখছেন, যে ফিলটা কেমন হবে, মনে হবে আপনি পাহাড়ের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছেন। আপনি ভাব ফিল নেবেন আকাশ, আকাশের নিচে আপনি, আপনার নিচে গাছপালা, তার নিচে পাহাড়, পাহাড়ের নিচে সমতল। এই ফিলটা নিতে হলে আপনাকে এই পার্কে আসতে হবে। আর আসার রাস্তাটা আমি বলে দিচ্ছি, আপনারা বাংলাদেশের অন্যান্য স্থান থেকে যারা আসবেন, প্রথমে চট্টগ্রাম, চট্টগ্রামের জিইসি মোড় অথবা আগ্রাবাদ থেকে আপনারা চলে আসবেন কাপ্তাই রাস্তার মাথা। কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি যুগে চলে আসবেন লিচুবাগান রাগনিয়ার। লিচুবাগান থেকে 2 কিলোমিটারের পথ আপনি সিএনজিতে আসতে পারবেন, অথবা আপনারা যা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, এই পথটা অনুসরণ করলে আপনারা এখানে পৌঁছে যাবেন। এটা আসলে চট্টগ্রাম থেকে যে কাপ্তাই রোড আছে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, এই রোডের মাঝামাঝি অপশনে এটা অবস্থিত। বন্ধুরা, ক্যাবল কারে চড়ার অনুভূতি আমি যেভাবে বর্ণনা করব হয়তো আপনাদের সঙ্গে মিলবে না। আপনারা দেখতে থাকুন এবং চেষ্টা করবেন নিজে আসার জন্য। এই পার্কের এই ক্যাবল কারটা আসলে অতটা বেশি প্রচার প্রচারণা পায়নি। আপনারা আসবেন, উপভোগ করবেন। এবং বলে রাখি, বাংলাদেশের টেকনাফের শাহপরীর দ্বীপে 9 কিলোমিটার বিস্তৃত একটি ক্যাবল কার তৈরি হতে যাচ্ছে, যেটাতে কিনা পাহাড় থেকে আপনি সমুদ্র উপকূলে আসবেন, সমুদ্রের ভেতরে যাবেন, আবার সমতলে গিয়ে নামবেন। আশা করি শাহপরীর দ্বীপের ক্যাবল কারটা হলে আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। Thank you.